বছর ঘুরে শুরু হয়েছে পবিত্র রমজান। দেশে দেশে ধর্মপ্রাণ মুসলমানরা আত্মশুদ্ধির ব্রত নিয়ে বিশেষ ইবাদতে মশগুল হচ্ছেন। সেইরি থেকে ইফতার পর্যন্ত সব রকম পানাহার থেকে বিরত থেকে অনাহারীর কষ্ট বোঝার চেষ্টা করছেন তারা। আর মসজিদে মসজিদে বিশেষ প্রার্থনায় বিশ্বশান্তি কামনা করা হচ্ছে। বিশ্বজুড়ে ইসলাম ধর্মের অনুসারীদের জন্য মহিমান্বিত মাস রমজান। পবিত্র এই চান্দ্র মাসকে নিয়ে থাকে প্রতীক্ষা আর আয়োজন। সংযমের এই মাসে তারাবিহ, নামাজ সহ বিশেষ ইবাদতে মশগুল থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। অভক্তদের কষ্ট অনুভবের সাথে নিজের পরিশুদ্ধির জন্য রোজা রাখেন তারা। জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হয়েছে তারাবির নামাজ। এতে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। এবছরের রমজানে প্রথম তারাবিহ আদায় করলাম, শান্তি লাগছে, বিশ্ববাসীর জন্য দোয়া করেছি। রমজানের প্রথম দিন উদযাপনে তুরস্কের ঐতিহাসিক সুলতান আহমেদ স্কোয়ারে বাজানো হয় ঢোল। রীতি অনুযায়ী তোপধ্বনির মাধ্যমে পবিত্র এই মাসের সূচনা করা হয়। রীতি অনুযায়ী কামানের গোলা ছুড়েছেন সৈন্যরা। প্রথম তারাবির নামাজ আদায় করেছেন পাকিস্তানের মুসল্লিরা। করাচি সহ বিভিন্ন মসজিদে নামাজে শরীক হন লাখো মানুষ। মসজিদে মসজিদে তারাবির নামাজ আদায় করেছেন মালয়েশিয়ার মুসলমানরা। আরব আমিরাতের দুবাইয়ে বিশাল আয়োজনের মাধ্যমে হয়েছে প্রথম দিনের ইফতার। একদিন আগে রমজান শুরু হওয়ায় মধ্যপ্রাচ্যের দেশ ইরাকে ছিল প্রথম ইফতার। দরিদ্রদের জন্য বিনামূল্যে ইফতার দেওয়ার ব্যবস্থা করা হয় বিভিন্ন মসজিদে। আফগানিস্তানেও সোমবার পবিত্র রমজান মাসের প্রথম ইফতার করেন মুসলমানরা। সারাদিন রোজা রাখার পর বাগদাদের আল আকসা মডেল মসজিদের সামনে একত্রে বসে ইফতার করেন অনেকেই। যুদ্ধ ও ইসরায়েলি বাধার মধ্যেই ফিলিস্তিনের পশ্চিম তীর এবং গাজায় রোজা ও তারাবির নামাজ আদায় করেন মুসলিমরা। শোভন শাহমিন্দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।